আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 4 লাখ ছাড়ালো দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, একদিনে 15 জনের মৃত্যু। এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা, করোনার কারণে হয়নি শোভাযাত্রা। চার লাখ ছাড়ালো দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সর্বশেষ 24 ঘন্টায় 13,758টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,436 জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,251 জন। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 15 জন, ফলে মোট মৃতের সংখ্যা 5,818 জন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃত ব্যক্তিদের মধ্যে 9 জন পুরুষ আর 6 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 10 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,493 জন। এনে মোট সুস্থ হয়েছেন 3,16,600 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79.1%। যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা আছে, তারাই গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপরাজনীতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধান অন্তরায়। এজন্য সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের পদত্যাগ দাবি কোনো প্রয়োজন নেই, সময় এলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মুখে গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগুলি খুঁজে। বিএনপির অপরাজনীতি এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ পেতে অন্যতম বাধা। সাংবাদিকদের গ্রেফতার করে সরকার নিজেদেরই দুর্বলতার প্রকাশ করছে বলে মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, মত প্রকাশের সুযোগ কমে যাওয়ায় সমাজের সর্বস্তরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এ সময় অবিলম্বে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানানো হয়। কথায় কথায় জেল জুলুম করে যে সত্য অনুসন্ধানী সাংবাদিক, যে আপনার সবচেয়ে বড় বন্ধু, তাকে তার কণ্ঠ রোধ করেন, তখনই দেশে জেল জার্নালিজমের সৃষ্টি হয়। তখনই দেশে আজকে জঙ্গিবাদের উত্থান হয়। তাহলে ভেবে দেখুন, এটা কারা করছেন? সরকার। অনার্স পর্যায় থেকে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ। তারা মনে করেন এতে সেশন জট কমবে, বাড়বে শিক্ষার মান। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান, মাহবুব কবির চপল। ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজের শিক্ষার মান বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেবার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2017 সালের ফেব্রুয়ারিতে তা বাস্তবায়ন করা হয়, কিন্তু কলেজগুলোর শিক্ষা কার্যক্রম চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মেই। এতে আগের চেয়ে বেড়েছে সেশন জট আর জটিলতা। আমাদের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আমাদের বলছিল যে ডাবি নতুন নিয়মে আমাদেরকে পরীক্ষা নেব, কিন্তু ওরকম পরীক্ষা নেয় নাই। আর আমাদের বছর শেষে একটা পরীক্ষা নেয়, তারপরও কি আমরা সিলেবাসের মধ্যে মানে সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে পারি নাই? আমরা চাই আমাদের এই 7টা কলেজে ঢাকা ভার্সিটির সিস্টেমে পড়ালেখা চালু করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলে, তাই অধিভুক্ত 7 কলেজেও এখন এই পদ্ধতি চালুর দাবি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রগুলো ভর্তি হয় 7 কলেজে, কিন্তু ধরেন একেবারে সব সমমানের না হলেও পরীক্ষা কোনো কারণে সামান্য খারাপ করেছে, ওরা কিন্তু এই 7 কলেজে ভর্তি হচ্ছে। সেমিস্টার সিস্টেম হলে একই সমানে পরীক্ষা হলে ফ্রাস্ট্রেশন কমবে, পাশাপাশি শিক্ষার মান বাড়বে,
শিক্ষার মান বাড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরির বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর এই সাত কলেজের শিক্ষার্থী বলেন একই তো কম্পিট করবে একই ইয়েতে, তাহলে ওদের মনে যে হীনমন্যতাটা সেটা দূর হয়ে যাবে আর আমরা মনে করি তারা রেগুলার শ্রেণীকক্ষে ফিরে আসবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন এখনই সেমিস্টার পদ্ধতি চালুর সক্ষমতা নেই সাত কলেজের, প্রয়োজনীয় শিক্ষক ও অবকাঠামোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আমাদের অধিভুক্ত কলেজগুলোতে যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের ওই সেমিস্টার পদ্ধতির কতগুলো নিয়ম নীতি আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, পরিচালনার জন্য কতজন শিক্ষক থাকতে হয়, কতজন শিক্ষার্থী থাকতে হয়। আমরা ইতিমধ্যে একটি কাজও করেছি, সরকার তো দেখভাল করছে কিন্তু বিশ্ববিদ্যালয়েরও দায়িত্ব হয়ে পড়েছে যে আমরা গুণগত মান শিক্ষা আমাদের অধিভুক্ত কলেজে যদি দিতে চাই তাহলে আমাদেরও কিছু চাহিদা আছে। ভিসি জানান প্রস্তুতি ছাড়াই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছে, তবে তা সমাধানে কাজ চলছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হিমাগারে দাম না কমার অজুহাতে রাজধানী বাজারে এখনও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে আলু। সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 টাকা বাড়তি দামে তা 45 টাকায় বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। কারসাজির কারণে বাজারে স্থিতিশীল হচ্ছে না বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। এদিকে বৃষ্টির কারণে মৌসুমি সহ সব ধরনের সবজির দামও চওড়া। আরও জানাচ্ছেন শারফুল আলম। এবার দেবীর আগমন ঘটেছিল দোলায়, ভক্তদের অঞ্জলি গ্রহণের মধ্য দিয়ে গজে চড়ে বিদায় নিয়েছেন দেবী দুর্গা। সারা দেশে 3 সহস্রাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। মোকামে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। এরপরেও সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এই পণ্য। মান ও প্রকারভেদে রাজধানীর পাইকারি আড়ত কারণ বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকায়, যা সরকার নির্ধারিত দামের চেয়ে 10 টাকা বেশি। বাজারে সবাই এক রেটে 40 টাকা ব্যবস্থা আছে। অনেক কিছু আলু আছে স্টোরে, ওরা ছাড়তেছে না, ওরা ছাড়লে মনে করেন আলুর দাম আরো কমছে। যারা ইস্ট কলেস্টরের যে হেরাইতো ইয়া কথা আছে, চেনির কথা আছে। হাত বদলে খুচরা হাতিপুর বাজারে এসব আলুর দাম বেড়ে যাচ্ছে আরও বেশি। হিমাগার আর মোকামে আলু কেনার রসিদ না দেয়ায় নতুন করে ভোগান্তি বাড়ছে, এমন অভিযোগও খুচরা বিক্রেতাদের। আলু বেচা বন্ধ, আলুর দাম বেশি, আলু ওখানে আবার তাছাড়া ওখানে স্লিপ দেয় না ওরা, কারণ বাজার থেকে স্লিপ দেয় না। স্লিপ দিলে বলছে স্লিপ দিলে ঝামেলা আছে, তো আমরা বলি আমাদের তো ঝামেলা স্লিপ না দিলে। এখন আমরা তো সরকার যে রেটটা দিচ্ছি ওই রেটটা তো পাইতেছি না, 41 টাকা আলু কিনা 45 বেচতেছি। আলুর পাশাপাশি সব ধরনের সবজির দাম চড়া জানিয়ে বাজারে তদারকি জোরদারের দাবি ভোক্তাদের। সবজির দাম সবই বেশি, আমরা কিনতে পারতেছি না, যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। মনিটরিং ব্যবস্থাটা যদি সরকার করত তাহলে তো আমাদের জন্য অনেক সুবিধা। শিম, বেগুন, করলা, পটল সহ অন্যান্য সবজি কেজি প্রতি 60 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে কাঁচামরিচের দাম রাখা হচ্ছে কেজি প্রতি 200 টাকা। শীতের সবজি ফুলকপি বাঁধাকপির দামও বেশ চড়া। বাঁধাকপি 40 টাকা আর ফুলকপি 40 টাকা, চিচিঙ্গা 70 কেজি, বেগুন 80 কেজি, মানে সব জিনিসের দাম বাড়তি। ব্যবসায়ীরা বলছেন আগামী মাসে সরবরাহ বাড়লে অনেকাংশেই কমে আসবে এসব সবজির দাম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারীর কারণে সর্বোচ্চ সতর্কতার ঘোষণায় এবছর বুড়িগঙ্গার তীরে ভক্তদের ভিড় কম ছিল, শোভাযাত্রাও হয়নি। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। এবার দেবীর আগমন ঘটেছিল দোলায়, ভক্তদের অঞ্জলি গ্রহণের মধ্য দিয়ে গজে চড়ে বিদায় নিয়েছেন দেবী দুর্গা। সারা দেশে 3 সহস্রাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সদরঘাট এলাকায় শোভাযাত্রা না থাকায় এবছর ছিল না মানুষের বাড়তি চাপ, তবুও স্বল্প পরিসরে আনন্দে মাতেন অনেকে। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে করোনা ভাইরাস থেকে বিশ্বের মুক্তির প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্বাস্থ্যবিধির কারণে এবার বিসর্জনের পরিসর ছোট ছিল, মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। মাইকেও ঘোষণা করছি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্বাস্থ্যবিধির মধ্যে যেটা হচ্ছে মাস্ক পরিধান করুন, এবং বিসর্জন ঘাটে অধিক লোক নৌকায় এবং বিসর্জন ঘাটে প্রবেশ করবে না। ধর্মীয় অনুশাসনের জন্য এসেছি, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে আমরা বিসর্জন ঘাটে এসেছি। এইবার মাকে আমরা বলছি, মা তুমি এইবার অসুর বধ করো না, এবার করোনা বধ করো। অনেকেই দেবী দুর্গাকে বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়েন। করোনা মহামারীর কারণে ঠিকভাবে উৎসব করতে না পারায় ভক্তদের মনে কষ্ট ছিল বেশি। মার পূজা তো করলাম, যেমন চুপে চাপে কইরা গেলাম,
আমরা এই কোনো রকম চাই না, মার পূজা আগের মতন যেন সুস্থ শান্তিতে আমরা বসবাস করতে পারি। মহামারীকে সামলে পূজার আয়োজন করা ছিল বড় চ্যালেঞ্জ, তবুও সঠিকভাবে সম্পূর্ণ হওয়ায় সন্তুষ্ট ছিলেন ভক্তরা। মর্ত ছেড়ে স্বামীগৃহ কৈলাসে ফিরে গেলেন দুর্গীতি নাসিনী দেবী দুর্গা। তবে এবার করোনা মহামারীর কারণে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা ঠিক রেখে অনুষ্ঠান সূচিতে আনা হয়েছিল নানা ধরনের পরিবর্তন। ভক্তদের মন খারাপ, তবে আগামীতে যখন দেবী দুর্গা পৃথিবীতে আসবেন তখন থাকবে না কোনো মহামারী রোগশোক, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এডিএন বাংলা, ঢাকা। মধ্য আফ্রিকায় টহল চলাকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বিশেষায়িত দলের গাড়ির দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়। আইএসপিআর জানায় রোববার কাগা থেকে বুঙ্গায় যাওয়ার পথে ডেলে নামক স্থানে ওয়াটার ব্রাউজারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান চালক র্যান্স কর্পোরাল আবদুল্লাহ আল মামুন। গুরুতর আহত হন সার্জেন্ট আব্দুস সামাদ ও সৈনিক মুখলেসুর রহমান। তাদের বঙ্গতে জাতিসংঘে লেভেল 2 হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ময়মনসিংহে বিদায় জানানো হয় দুর্গতি নাসিনী দুর্গা দেবীকে। 5 দিনের দুর্গোৎসব শেষের দিনে মণ্ডপে মণ্ডপে দশমী বিহিত পূজার অনুষ্ঠানের পর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শাস্ত্রীয় বিসর্জন। শহরে বিভিন্ন পূজা মণ্ডপে পুনরার্থীরা নেচে গেয়ে সিঁদুর ও রং ছিটিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে কাচারিঘাট পুরাতন ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন দেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এ সময় উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। ক্রিকেটের উন্নয়নে একযোগে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সব সদস্য। টুইটারের এক বিবৃতিতে মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এতে বলা হয় কাউন্সিল অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভালোর জন্য পুরো বোর্ডের পদত্যাগ করার কথা আলোচনায় আসে। তারই ধারাবাহিকতায় সোমবার পদত্যাগ করেন বোর্ডের 10 সদস্য। এর আগে রোববার পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের 6 পরিচালক। জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দুবারে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের ফরোয়ার্ড পল পগবা। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকওয়েনের ইসলাম বিদ্বেষী মন্তব্যের জের ধরে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পল পগবা। তবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন অথবা পগবার কাছ থেকে এ ব্যাপারে এখনও কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফ্রান্সের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রচারের কারণে ইতিমধ্যে আলোচনার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 4 লাখ ছাড়ল দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, একদিনে 15 জনের মৃত্যু। এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গাপূজা, করোনার কারণে হয়নি শোভাযাত্রা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।